ক্লাস 11 ইংলিশ প্রজেক্ট আমাদের পেজ নাম্বার 19 থেকে আজকে শুরু করার কথা দে ওপেন দা ডোর দে বলতে জিম আর বিল ওপেন দা ডোর এন্ড টার্ন টু দা হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন হাফ স্মাইলিং কিছুটা স্যার মোহন হাসছেন কিছুটা প্রোটেস্ট করছেন হাফ প্রোটেস্টিং স্যার মোহন রিজার্ভড ইয়েলড বিল বিল চেঁচিয়ে উঠল রিজার্ভড মানে রিজার্ভ করা আছে অর্থাৎ সংরক্ষিত আছে জানতা রিজার্ভ তোমরা হচ্ছ সাধারণ মানুষ জানতা আমাদের জন্য এটা রিজার্ভ আর্মি ফৌজ ফৌজের জন্য রিজার্ভ এক্সক্লেম জিম পয়েন্টিং টু হিজ খাকি শার্ট নিজের খাকি শার্টের দিকে দেখিয়ে ও বোঝাতে চাইলো যে ওদের জন্য এই কামরাটা সংরক্ষিত করা আছে একদম যাও গেট আউট একদম চলে যাও বেরিয়ে যাও আই সে শিওরলি প্রোটেস্টেড স্যার মোহন ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট আমি বলছি আমি শিওরভাবে বলছি স্যার মোহন অক্সফোর্ড অ্যাকসেন্টে বললেন চেঁচিয়ে প্রতিবাদ করলেন কিন্তু এই অক্সফোর্ড অ্যাকসেন্টটা ওরা কিরকমভাবে নিল দ্য সোলজার্স পজ তারা থামলো কিছুক্ষণের জন্য ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ ওটা ইংলিশের মতনই শোনালো বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনএব্রিয়েটেড ইয়ার্স ইনএব্রিয়েটেড মানে হচ্ছে ড্রাঙ্ক অর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল তারা যেহেতু অ্যালকোহল সেবন করেছে বা নেশা করে আছে মদের নেশায় আছে তাই জন্য তারা ভাবলো এই যে কথাগুলো শুনছি এটা ইংলিশের মতন লাগছে বটে কিন্তু ইংরাজি নয় ওরা ভুল শুনছে ওটাও ভেবে নিল দ্য ইঞ্জিন হুইসেল ইঞ্জিন তখন হুইসেল দিল অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ এবং গার্ড তার সবুজ ফ্ল্যাগটা দুলিয়ে দিল এটা বোঝানোর জন্য যে এবার ট্রেন স্টার্ট করতে পারে দে পিকড আপ স্যার মোহন সুটকেস অ্যান্ড ফ্লাং ইট অন দ্য প্ল্যাটফর্ম তারা মোহনলালের সুটকেস তুলল এবং প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল দেন ফলোড হিজ থার্মোস ফ্লাস্ক ব্রিফকেস বেডিং অ্যান্ড দ্য টাইমস তারপরে ওরা ছুঁড়ল ওর থার্মোস ফ্লাস্ক ওর ব্রিফকেস ওর বেডিং মানে রাতে শোয়ার যে জিনিসপত্র অ্যান্ড দ্য টাইমস সেই টাইমস পেপার যেটা নিয়ে এত কাণ্ড সেটাকে তারপরে ওরা ছুঁড়ে ফেলে দিল স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ স্যার মোহন কিন্তু রাগে প্রচণ্ড একেবারে উত্তপ্ত হয়ে আছে প্রিপশ্চারাস প্রিপশ্চারাস খুব ভালো ভালো ইংরাজি বলছে প্রিপশ্চারাস মানে হচ্ছে ননসেন্স বা রিডিকুলাস এই যে ঘটনাগুলো ঘটছে তখন তিনি তখনও কিন্তু তিনি ভারী ভারী ইংরাজি শব্দ ব্যবহার করছেন প্রিপশ্চারাস মানে হচ্ছে ননসেন্স বা রিডিকুলাস হি শাউটেড ননসেন্স হি শাউটেড হোস উইথ অ্যাঙ্গার রাগে তিনি উত্তেজিত হয়ে গেছেন মানে কর্কশ শব্দে তিনি বলছেন আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড গার্ড গার্ড আমি তোমাদেরকে অ্যারেস্ট করিয়ে দেবো গার্ডকে ডাকছেন কিপ ইয়ার রাডি মাউথ শাট তোমার রাডি মাউথটাকে শাট রাখো অর্থাৎ তুমি তোমার ওই মাউথটাকে শাট রাখো তুমি কোনো কথা বলো না চুপ থাকো অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস জিম কী করলো মোহনলালকে মুখের মধ্যে একটা খুশি দিয়ে দিল দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসিল তারপরে ইঞ্জিনটা আর একটা হুইসেল দিল অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন যেই হুইসেল দিল বা শীষ দিল ট্রেনের হুইসেল দেওয়ার পর যখনই চলতে শুরু করলো ট্রেনটা তখন মোহনলালের হাত দুটো ধরে দুজনে দুদিক থেকে ফ্লাং হিম ছুঁড়ে তারা ট্রেন থেকে ফেলে দিল হি রিল ব্যাকওয়ার্ডস কিছুটা পিছিয়ে গেল গতির জন্য সেখানে প্ল্যাটফর্মে কিছুটা পিছিয়ে গেল ট্রিপড অন হিজ বেডিং তিনি বেডিংয়ের ওপর হোঁচট খেলেন অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস অবশেষে সুটকেসের ওপর পড়ে গেলেন টুটলু মানে তাড়াতাড়ি করে টাটা করে দিল ওকে টুটলু বাই বাই স্যার মোহনস ফিট ইউ আর গ্লুড টু দ্য আর্থ অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ মোহনলালের পাগুলো পৃথিবীর সাথে মানে মাটির সাথে গ্লু দিয়ে আটকানো আছে মানে পাটা ওর যেন জমির সাথে আটকানো আছে মানে কেউ যেন ফেভিকল দিয়ে ওকে আটকে রেখেছে কেন কারণ ও হতভম্ব হয়ে গেছে এরকম ইংরেজদের কাছ থেকে ব্যবহার পাবে ও আসে আশাই করেনি অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ সে তার কথা হারিয়ে ফেলেছে বাক্য হারিয়ে ফেলছে কি বলবে হি স্টেয়ার অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো তিনি তাকিয়ে আছেন লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেনের দিকে লাইটেড উইন্ডোজ মানে জানলা যেগুলো আছে ট্রেনে সেগুলো আলোকিত হয়ে আছে এবং তার পাশ দিয়ে চলে যাচ্ছে ইন কুইকেনিং টেম্পো তারা স্পিড নিয়ে আস্তে আস্তে কুইকেনিং মানে ধীরে ধীরে ট্রেনটা গতি নিচ্ছে টেম্পো অর্থাৎ ট্রেনের গতি আসছে দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন অ্যাপিয়ার্ড উইথ দ্য রেড লাইট অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে উইথ দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ডস টেল এন্ড অফ দ্য ট্রেন ট্রেনের যে শেষটা শেষ প্রান্তটা সেটা থেকে একটা লাল আলো দেখা যাচ্ছে এবং গার্ড ওপেন ডোরওয়েতে দাঁড়িয়ে রয়েছে সো দরজা যে খোলা গার্ডের আমরা দরজা খোলা সেখানে দাঁড়িয়ে ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ডস তার হাতে ফ্ল্যাগ রয়েছে ইন দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট ওয়াজ লক্ষ্মী ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্টে লক্ষ্মী বসে আছে তার স্ত্রী ফেয়ার অ্যান্ড ফ্যাট তিনি ফর্সা এবং মোটা অন হুজ নোজ দ্য ডায়মন্ড রোজ নোজ রিং গ্লিসেন্ড এগেনস্ট দ্য স্টেশন লাইট যখন স্টেশনের আলোগুলো লক্ষ্মীর নাকের ওপর পড়ছে তখন তার নাকের যে হিরের নাক নাকছাবি যেটা আছে সেটা হিরেটা জলজল করে উঠছে আলো পড়ে ওটা চকচক করছে হার মাউথ ওয়াজ ব্লোটেড উইথ বিটল সালাইভা
তার মুখটা ভর্তি হয়ে আছে বিটেল সালাইভা দিয়ে, মানে পানের যে খয়ের দিয়ে যে লাল লাল হয়ে থাকে পানটা, মুখটা তার লাল খয়েরে ভর্তি হচ্ছে। উইচ শি হ্যাড বিন স্টোরিং আপ, সে মুখে ওটা বসিয়ে রেখে মুখের ভেতরে রেখে দিয়েছে, স্টোরিং আপ টু স্পিট অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার দ্য স্টেশন। কেন এটা মুখের মধ্যে রেখেছে? কারণ স্টেশনের মধ্যেও ফেলবে না বলে, যখনই স্টেশন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে তখন ও রেখেছে যে এইবার থুতু ফেলবো। অ্যাজ দ্য ট্রেন স্পিড পাস্ট দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, যখন ট্রেনটা স্পিড করে চলে গেল, স্পিডে নিয়ে চলে গেল লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম মানে আলোকিত প্ল্যাটফর্ম থেকে যখন ছাড়িয়ে চলে গেল, লেডিলাল স্প্যাট স্পিড থেকে স্প্যাট, স্পিড মানে হচ্ছে থুতু ফেলা, লেডিলাল মুখের যে পানের যে পিচটা হয়েছে সেটা পিকটা ফেললেন। অ্যান্ড সেন্ট আর জেট জেট জেটের মতো মানে একটা ফোয়ারার মতন বেরিয়ে গেল, রেড ড্রিবল ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট, যেরকম তীর ছুড়লে ঠিক নিশানায় লাগে, এই এই যে মুখের পানের স্যালাইভাটা বেরিয়ে গেল এটা একটা নিশানার মতন লাগলো, মানে স্যার মোহনলালের যে অ্যাটিচিউড সব কিছুর ওপর একটা বদলা নেওয়া হলো, শেষে এইভাবে নিশানাটা লেগে গেল, এইভাবেই আমাদের গল্পটা সমাপ্ত হলো।